দেখুন, এই বাংলাকে ভাগ করার চক্রান্তের আগেও হয়েছে, কখনো গোর্খাল্যান্ডের নামে, কখনো কামতাপুরীর নামে, কখনো গ্রেটার কামতাপুরী নামে আগেও হয়েছে। উত্তরবঙ্গে কিন্তু এই রকমের একটা রাজনীতি বরাবর হয়ে থাকে। কামতাপুর আন্দোলন আপনারা জানেন, আপনারা গোর্খাল্যান্ড আন্দোলন জানেন, গোর্খাল্যান্ড আন্দোলন থামানো হয়েছে, কামতাপুরের আন্দোলন কি অবস্থা আমাদের জানা নাই, কিন্তু ওভারঅল উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হলে উত্তরবঙ্গের মানুষের সমৃদ্ধি হবে, ভালো হবে, উত্তরবঙ্গের মানুষের সুবিধা হবে, এরকম একটা রাজনৈতিক প্রচার আজ থেকে নয়, স্বাধীনতার পর থেকে সেই সমস্ত এলাকায় কিন্তু আছে। তাই বিজেপি যখন ধোঁয়াটা তুলেছে, জানবেন এটা একটা পরিকল্পিত প্রচার। এটা মনে করার কোনো কারণ নেই যে কলকাতায় বিজেপির নেতা বলল আমরা জানি না, আর উত্তরবঙ্গের নেতা বলে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এত সহজ সরল নয়। লক্ষ্য করে দেখবেন উত্তরবঙ্গের কোন নেতাকে দিয়ে বলানো হচ্ছে, যে সেখানকার আদিবাসী নেতা। তাহলে হিসাব বরাবর, কারণ উত্তরবঙ্গের যে ডেমোগ্রাফি, উত্তরবঙ্গের যে জনসংখ্যা, সেই জনসংখ্যায় যারা স্থানীয়, যারা আদিবাসী, যারা মদেশিয়া, তাদের কিন্তু সংখ্যা বেশি। উত্তরবঙ্গে পূর্ব বাংলার লোকরা প্রচুর পরিমাণে এসেছে, বাংলার অন্যান্য জায়গা থেকেও মানুষ গিয়ে বসবাস করে, স্থায়ীভাবে বসবাস করে, কিন্তু হিসাবে কিন্তু উত্তরবঙ্গটা মূলত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের এলাকা হিসাবে সেখানকার জনসংখ্যা আপনাকে সাক্ষী দেবে। তাই সেখানকার মনে করুন 300-এর উপরে চা বাগান আছে, সেখানে আদিবাসী আছে, পাশে নেপাল বর্ডার, পাশে ভুটান বর্ডার, পাশে সিকিম বর্ডার, অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেখানে মানুষের মধ্যে মানুষের অভাব, দারিদ্রতা, হতাশাকে পুঁজি করে কোনো কোনো শক্তি এই ধুঁয়ো তুলবার চেষ্টা করছে যে উত্তরবঙ্গ আলাদা হলে সব সমস্যার সমাধান। অর্থাৎ এটা কিন্তু একটা পরিকল্পিতভাবে একটা রাজনীতির অঙ্কে এই সংকীর্ণ রাজনৈতিক তাস খেলা হচ্ছে, যেটা আগামী দিনে বাংলার জন্য একটা বড় বিপর্যয় ঘটানোর ষড়যন্ত্র বলে আমি মনে করি। কিন্তু পাশাপাশি এটাও বলবো যে উত্তরবঙ্গের মানুষ যেন কখনো নিজেরা মনে না করে যে তারা বঞ্চিত, তারা পাচ্ছে না, তাদের নেই, এটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দেখা উচিত। কারণ উত্তরবঙ্গে মনে করুন শিল্প তো গড়েনি উত্তরবঙ্গে, হয়নি, সেখানে চা বাগান আছে, সেখানে পর্যটনের ঢালাও ব্যবস্থা আছে, কিন্তু শিল্প বলতে যা বুঝায় সেই শিল্প কিন্তু যা দক্ষিণবঙ্গে হয়েছে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের এই রকম একটা দূরত্ব তৈরি করার চেষ্টা হচ্ছে, তাই সরকারকে সতর্ক হতে হবে, পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের কথাও ভাবতে হবে, তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের মধ্যে যেন বিজেপি বা অন্য যে কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি, তারা যেন তাদের মধ্যে কোনো রকম সংকীর্ণতার রাজনীতির প্রবেশ ঘটাতে না পারে, তার জন্য সচেষ্ট হওয়া উচিত। কারণ আমরা ভুলে যাব না গোর্খাল্যান্ডে আন্দোলনের কথা, আমরা ভুলে যাব না কামতাপুরী আন্দোলনের কথা, স্বাভাবিকভাবেই গ্রেটার কামতাপুরী, গ্রেটার কুচবিহার, অনেক কিছু আন্দোলন ওখানে হয়েছে, কোচ রাজবংশীদের সঙ্গে নিয়ে অনেক আন্দোলন হয়েছে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কিন্তু এই ধরনের বিচ্ছিন্নতাবাদের রাজনীতির কিছুটা মাটি আছে, সেইটা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারকে এখন থেকে দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আমার মনে হয় যে একটা ছোট স্ফুলিঙ্গ যদি সেটাকে অবহেলা করা যায় তা বিপদ ঘটাতে পারে। সেই কারণে উত্তরবঙ্গের এই যে আজকে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ করে যে আওয়াজ ওঠানো হয়েছে, সেই আওয়াজ ওঠানোর পিছনে সূক্ষ্ম রাজনীতির চাল আছে। কেউ যদি অস্বীকার করে যে আমরা জানি না ওরা জানে, আমি ওইসব তত্ত্বে বিশ্বাস করি না। বিজেপি পার্টি
তারা তো একটা রেজিমেন্টেড পার্টি, অর্গানাইজড পার্টি, সংগঠিত পার্টি, তাদের পার্টির নেতা জানে না, তাদের পার্টির আরেক নেতা জাকুজি তাই বলতে পারে, এ কথা আমি বিশ্বাস করি না। যে বিজেপি পার্টির এটা একটা এমপি সে যখন বলছে তখন কেন্দ্রীয় নেতৃত্ব জানে না বা রাজ্য নেতৃত্ব জানে না, আমি এসব ফালতু কথায় বিশ্বাস করি না। অতএব এটা তাদের ওয়েল ডেলিভারেট ডিজাইন, পরিকল্পিত একটা চক্রান্ত, এটা নিয়ে সকলকে সতর্ক থাকতে হবে। বাংলার এই পরাজয় বিজেপি পার্টির যাকে বলে ডাইজেস্ট করতে পারছে না, হজম করতে পারছে না, তার জন্যে এগুলো তাদের নতুন নতুন তত্ত্ব তৈরি করে বাংলায় একটা সংকীর্ণ, অস্বস্তিকর, অশান্তিকর এক রাজনীতির জন্ম দিতে চাইছে। কোনোদিন আবার এটাও বলবে যে কলকাতাকে ইউনিয়ন টেরিটরি করে দাও, বলা যায় না এদের কাছে। যদি কাশ্মীরকে তারা পারে, কলকাতাকেও পারলে অসুবিধা কী আছে, বলে দিল কলকাতাকে আমরা ইউনিয়ন টেরিটরি করে দেবো, চণ্ডীগড়ের মতন আমরা উন্নয়ন করে দেবো কলকাতার, এখানে আইন টাইন নাই, ইউনিয়ন টেরিটরি করে দেওয়া বলতেই পারে। এগুলো কিন্তু সমস্ত পরিকল্পিত পদক্ষেপ এবং এগুলো প্রত্যেকটা রাজনৈতিক পদক্ষেপ, ওয়েল ডেলিভারেট ডিজাইন, এগুলো পরিকল্পিত কতগুলো পদক্ষেপ। এই যে দিল্লিতে আলাপ আলোচনা ভোটের পর বিশ্লেষণ হলো, এটা পোস্ট ইলেকশন যে তাদের পর্যালোচনা হলো, সেই পর্যালোচনার নির্যাস হচ্ছে বাংলার বুকে এখন ছোট ছোট সংকীর্ণতায় ভরা রাজনীতির জন্ম দাও, বাংলাকে বিভাজনের রাজনীতির জন্ম দাও, বাংলায় নতুন করে অশান্তির রাজনীতির জন্ম দাও, তাহলে বিজেপি হয়তো আবার এই পরাজয়ের গ্লানি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে। বিজেপি পরাজয়, এই পরাজয়কে তারা মেনে নিতে পারছে না, এই পরাজয়ের গ্লানি তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য তারা এই ধরনের সংকীর্ণ রাজনীতি করছে। আমাদের সকলের এই সংকীর্ণ রাজনীতির বিরোধিতা করা উচিত বলে আমি মনে করি।